بی احسنی ما کانو یعملون های های ری مسلمان کرلی মসজিদে দোতলা করলি নামাজ পড়লি না তোদের হলো যে বদনাম মাদ্রাসার বেলায় ফকির সাজলি তোরা গানের দলে টাকা দিলি মাদ্রাসার বেলায় ফকির সাজলি গানের দলে টাকা দিলি শয়তানের দল ভারী করে তোদের হবে জাহান্নাম তোরা বোকা মুসলমান হল রে বদনাম মাথায় টুপি মুখে দাড়ি জর্দা দিয়ে পান আজকের জলসার সুযোগ্য নির্বাচিত স্বনামধন্য সভাপতি উপস্থিত আমন্ত্রিত ওলামা ও অতিথিবৃন্দ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন এসেছিলেন আসছেন নারী এবং পুরুষ নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ সাধুবাদ ধন্যবাদ স্নেহাশিস প্রথমে আমি প্রশংসা আদায় করছি সেই মহান মুনিবের দরবারে এলাহিতে যিনি আমাদেরকে ক্ষণেকের জন্য দুনিয়াবি খারাপ কাজ ও কথা থেকে বিরত করে ফতেপুর জামিয়া মোহাম্মদিয়ার আয়োজিত এক দিনী মজলিসে বসে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন তাই সংক্ষিপ্ত আকারেই তার প্রশংসা সূচক শব্দ দিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ অতঃপর বিশ্ব বরেণ্য নেতা বহিপ্লবিক প্রণেতা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাই এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন উলামায়ে কেরামদের মুখ থেকে
কোরআন এবং হাদিসের আলোকে অনেক মূল্যবান কথা শ্রবণ করেছেন। তারপরে পরেই আপনারই বসানো গাছ তার ফল দেখতে পেলেন। আপনারা যে বিন্দু বিন্দু দান এখানে করেছিলেন তার ফলস্বরূপ নয়জন ছেলে দুইজন মেয়ে তারা আজকে মাথায় পাগড়ি হাতে লাঠি নিয়ে দিনের গুরু দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি নিয়ে তারা ফতেপুর থেকে আজকে বিদায় হবে। তার সাথে সাথে দুজন মেয়েও আছে। আমি বক্তব্য ভূমিকা কিছু না করেই আমি প্রথমে অনুরোধ করছি যে সমস্ত ছাত্ররা আজকে এখানে পাগড়ি পেল আর যে দুটি মেয়ে এখানে আজকে বোরখা পেল, এই ছাত্রছাত্রীদের গার্জেনগুলোকে আমি একবার এখানে ডাকছি। আপনারা বিনীত অনুরোধ, এক দু মিনিট টাইম নিয়ে তাড়াতাড়ি করে স্টেজের এখানটা আসুন, কেউ বাকি থাকবেন না। যাদের গাজের আছেন দয়া করে আপনারা এখানটা আসুন একটু, প্লিজ কথা রক্ষা করার চেষ্টা করুন। আপনারা আসুন, চলে আসুন এখানে যারা আছেন গার্জেন। আর মাদ্রাসার যারা ছাত্র তারা কোথায় চলে গেল? কেন আমাকে কি বলে দিল, তারা কোথায় গেল? এই মাদ্রাসার ছাত্রগুলো যারা পাগড়ি পেলে বাবু কে চলে যেতে বললো? মানে আমাকে একরকম বলে তুলে দিল, নিয়ে আর একরকম করছে। হ্যাঁ, গার্জেনরা কেউ আছেন এখানে? গার্জেন নেই, থাকলেও হয়তো চলে গেছে, এরকম হতে পারে। ওয়ালাইকুম আসসালাম। একজন গার্জেন এসছেন, আমাকে বলেছেন যে মাদ্রাসার ছাত্রদেরকে একবার ওই পাখি ধরে সবাই কাছে ঘুরতে, তারপরে জলটা শুরু করবে, এটা কি সম্ভব? না না, ওটা তাহলে সব আজে বাজে বলছি তো, আবার বোঝে না সব কোথা থেকে কে এসে বসে আছে সব। একদমই ঠিক নয়, পরিবেশ নষ্ট হয়, সব জিনিসের সিস্টেম আছে। এ বাবু, মাদ্রাসার ছাত্র যারা আছো তোমরা বাবু গিয়ে খেয়ে নাও, যাও, আমারই ডাকাটাই ভুল হলো, যাও বাবু তোমরা যাও গিয়ে খেয়ে নাও। হ্যাঁ শুনুন, আমি এসেছি কলকাতা থেকে, কিছু কথা আপনাকে বলতে হবে। সুর অনেক শুনলেন, আমার আগের বক্তা শুরু করে বক্তব্য দিলেন, তার আগে আমার বন্ধুবর আব্দুস সুবান হাবিবি, তিনি আরও গলার কণ্ঠ ভালো, আর আমার গলার সুর অত ভালো নয়, তো আমি একটা একটা করে বলবো। আপনার জীবনে খুব উপকার করে দিয়ে তবে যাব, ক্ষতি করব না, এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ। আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন বন্ধু বসে যান, দাঁড়াচ্ছেন কেন, বসুন বসুন আপনি, আর যদি না বসতে অসুবিধা হয় কোনো প্রবলেম থাকে আপনি আস্তে আস্তে বাড়ি চলে যান, পরিবেশ নষ্ট করবেন না। মানুষ তখন সেই জিনিসকে মূল্যায়ন করে যখন তার ক্ষমতা বুঝতে পারে। ফতেপুরে একটা লোক মোটর সাইকেল নিয়ে এসছে, ভুটভুট ভুটভুট করে চলে এসছে। আপনি একজন কৃষক মানুষ, চাষবাস করেন, আপনি সাইকেল নিয়ে যাচ্ছিলেন, তা মোটর সাইকেলওয়ালাটা আপনাকে ধাক্কা মেরে দিয়েছে হালকা একটু, তা মুখের ভাষাটা আপনার কী হবে সেটাও আমি বলছি, আপনি কি বলবেন? শালা চোখে দেখতে পাস না বে, আমাকে ধাক্কা মেরে দিলি, এটা বলবে কি বলবে? না বলবে, চোখে দেখতে পাস না, নিয়ে লোকটাকে চেনে না, অপরিচিত লোক, অকথ্য ভাষায় গালিগালাজ করলো। লোকটা যখন খুব গালাগালি করছে, সাইকেল একটু ঠেকেই গেছে, যেতেই পারে, ও যখন গালাগালি সহ্য করতে পারলো না, তখন পকেট থেকে ওর আই কার্ডটা বার করে এরকম দেখাচ্ছে, আই কার্ডে লেখা আছে করমদিঘি থানার বড়বাবু। আচ্ছা বলুন তো দেখি, আপনি যখন জানতে পেরে যাবেন এ করমদিঘি থানার বড়বাবু, তখন আপনার মুখ থেকে আর একটা কথা বার হবে? বুঝে উত্তর দেন, হবে? তখন আপনার তলা দিয়ে পানি ঝরবে,
ওর ক্ষমতা বুঝে যে বাবা থানার বড়োবাবুকে আমি গাল দিয়ে দিয়েছি, এখন যদি ও সারা পাড়ার লোকের লাঠি নিয়ে এক ধার থেকে মারতে শুরু করে তার লোক ছুটবে কিন্তু কোনো কথা বলতে পারবে না, কারণ এতক্ষণ যে আপনি গালাগালি করেছেন আপনি ক্ষমতা বুঝতে পারেননি, এখন ওর ক্ষমতা বুঝে গেছেন প্রত্যেক জিনিসের। এই দেখুন আপনাকে আমি দেখাচ্ছি একটা একটা করে, অনেক কথা বলবো, যদি আপনি সময় দেন আমিও সময় দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আপনি এখান থেকে মালদা যাবেন, দুমোহনা থেকে বাসে উঠেছেন, বাসে উঠে দরজায় লেখা আছে পকেট মার হতে সাবধান। আপনার কাছে 10,000 টাকা ছিল, আপনি টাকাটা বুক পকেট থেকে বার করে আন্ডার প্যানে ভরেছেন, আর মালদা যাবার আগ পর্যন্ত অন্তত 20 বার হাত দিয়ে দেখছেন যে মালটা আছে না মালটা গেল। আচ্ছা বলুন তো আপনার ভিতরে এই ভয়টা কাজ করা লোকে, এই যে লেখা আছে পকেট মার হতে সাবধান, তার মানে আপনার মাথা এটা খেলছে নয় কারুর পকেট মার হয়েছিল, নয় হবার সম্ভাবনা আছে আর নয় হতে পারে, এই জন্য আপনি সাবধানতা অবলম্বন করছেন। আপনার গ্রামের ইলেকট্রিক যে পোস্টগুলো আছে শুধু কোনো জিনিস দেখলে হবে না, তার ভিতরে অনেক শিক্ষা থাকে, এগুলো আপনাকে নিতে হবে। এই ইলেকট্রিক পোস্টে লেখা আছে 25,000 ভোল্ট, তারপরে ইংরেজিতে লেখা আছে খাতরা, এই ডেঞ্জার, ডেঞ্জার যে পড়তে পারে না ইংরাজি, বাংলায় লেখা আছে বিপদ, ভেতো বাঙালি বাংলাও বুঝে না, পড়তে জানে না, স্কুলে যায়নি, বিহার থেকে একটা লোক ফতেপুরে বেড়াতে এসেছে, ও তো বাংলা বোঝে না ইংরেজি বোঝে না, তাহলে ও কি করবে? ওখানে লেখা আছে খাতরা বিপদ, বাংলা ইংরাজি সংখ্যায় লেখা 25,000 ভোল্ট, কিচ্ছু বোঝে না, সে কি করবে? তার জন্য দেখবেন মরা মানুষের মূর্তি দিয়ে এরকমভাবে হাতটা করা থাকে, দেখেছেন আপনারা, দেখেছেন? এটা অশিক্ষিত নিরক্ষর নির্বোধ মানুষদের জন্য সংকেত যে এখানে আসলে মরে যাবি, সাইডে যা, এটা বোঝাতে চায়। এর পরে যদি আপনাকে বলা হয় যে এই ইলেকট্রিক পোস্টে আপনাকে উঠে তারে হাত দিতে হবে, কেউ হাত দেবেন? দেবে? দেবে না। আচ্ছা আপনি হাত দিতেন যদি এই এতগুলি সংকেত দেওয়া না থাকতো, বিপদ সংকেত, তাহলে আপনি হাত দিতেন? এত রকমভাবে যখন মানা করা আছে তাহলে আপনি হাত দিতে পারবেন না, তার মানে আপনি ওর ক্ষমতা বুঝেছেন যে এর কতটা পাওয়ার আছে, উঠলেই মরে যেতে হবে। তা মানুষ কোনো জিনিসকে ততক্ষণ মূল্যায়ন করতে পারে না যতক্ষণ না পর্যন্ত আপনি তার ক্ষমতা সম্পর্কে না জানতে পারবেন। আপনি এখন বর্তমানে কোথায় বসে আছে এটা জানেন? আপনি কোথায় বসে আছেন এই জায়গাটা সম্পর্কে আপনার জ্ঞান আছে? আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে একটা লোক এসেছে, এসে একটা কথা জিজ্ঞাসা করছেন, কি কথা? উনি বলছেন যে রাজুলাইনি কানা ফি বানি ইসরাঈলা আহাদুহুমা আলিবান ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস ওয়াল আখির ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল ফাকালা ইয়া রাসূলুল্লাহ আইহুমা আফযালু ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযলু হাযাল আলিমি ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস ওয়াল আখির। একটা লোক এসে বলছে আল্লাহর নবী আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি, একটা কথা জানতে এসেছি, কথাটা কি? বলছে বানি ইসরাইলদের 2টি লোক আছে, এই লোক সম্পর্কে আপনার কাছে জিজ্ঞেস করবো। তো বলছে কি? বলছে একজন লোক হচ্ছে আলেম, ফরজ সলাতের পরে পরে মুসল্লিদের দিকে মুখ করে সে দিনের কথা আলোচনা করে, আর একজন হচ্ছে আবেদ, যে সারা দিন রোজা রাখে আল্লাহকে খুশি করার জন্য, সারা রাত কিয়াম করে নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুহুমা আফযালু, আল্লাহর নবী আপনি আমাকে দয়া করে বলে দিন এই 2টি ব্যক্তির ভিতরে আল্লাহর নিকটে সবথেকে প্রিয় কোন ব্যক্তিটি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজলু হাযাল আলিমি ইসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস আল আখির, ওই আলেম হচ্ছে উত্তম,
যে নামাজের পরে পরে মুসল্লিদেরকে দ্বীনের তালিম দেয়, কার থেকে উত্তম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা দিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, তার থেকে উত্তম। আরো কত উত্তম? লাস্ট একটা শব্দ ব্যবহার করা হয়েছে, কাফাজলি আলা আদনাকো। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সঙ্গে সারা পৃথিবীর নিম্ন কোয়ালিটির মানুষের মর্যাদার যতটা ডিফারেন্স, ঠিক ততটাই ডিফারেন্স এই আবেদ আর ওই আলেমের। কিছু লোক আছে, আমি খুব বাস্তবমুখী কথাবার্তা বলি তো, অনেকজন আমার সহ্যও করতে পারে না। আপনি সহ্য করতে পারলেন কি আর না পারলেন কি, ওটা আমার কিছু যায় আসে না। তবে আপনি যখন আমাকে এনেছেন দাওয়াত দিয়ে, এখন আমাকে বলতেই হবে। আপনি যখন চায়ের দোকানে মৌলভী সাহেবদের দেন, পুরো ধুয়ে দেন কাপড় কাচা করে, তখন তো আমরা কিছু বলি না, বুঝলেন না? এখন আমরা আপনাদেরকে সামনে পেয়েছি, আমরা ওরকম আপনাদেরকে ধুয়ে দেবো কাপড় কাচার মতো, কিছু করার নেই, শুনে বাড়ি যেতে হবে। জি ঠিক তেমন আপনাকে একটা কথা বলছি, কিছু লোক আছে সমাজে, দেখবেন জুম্মার নামাজের পরে, জুম্মার নামাজের পরেই মসজিদ থেকে বার হয়ে গেটে দাঁড়িয়ে বলে, এই ইমাম সাহেব আজকে দু মিনিট কেন লেট হলো, ঈদের মাঠে লেকচার মারে। কারুর জন্য এক মিনিট দাঁড়ানো যাবে না, মোড়ল হোক আর মন্ত্রী হোক, নামাজ শুরু করে দাও। এ সেক্রেটারি মাদ্রাসার টাকা মেরে খায়, ওই কেশিয়ার মসজিদের টাকা মেরে খায়, ওই ইমাম সাহেব কামাই করে, দুদিন বাড়ি ছিল না, আসেনি কেন, খুব চিল্লাপিল্লি করে। এটা এক শ্রেণীর লোক, কিছু কিছু লোক। আর কিছু কিছু লোক তাদেরকে উস্কানি দিয়ে বলে, শালা বাপের বেটা, যা বলে সামনাসামনি বলে। আর এই কথাটা শুনে ও আরও চিল্লামিল্লি করে, ও ভাবে তাহলে আমি একবার খুব দামি লোক। আসলে দামি না, ও গয়াকার ধয়াকার, হচ্ছে গাধা। ওই ইমাম সাহেবের মান সম্মান নিয়ে টানাটানি করছে, সেক্রেটারির মান সম্মান নিয়ে টানাটানি করছে, হেড মহল্লার মান সম্মান নিয়ে টানাটানি করছে, মানে ভাবতে আবার নিজেরও কোনো মান সম্মান নেই। ওই কথাটাই তো গোপনভাবে বলা যেত, ওই কথাটাই তো একটু আস্তে করে বলা যেত, ওটা এত জোরে বলতে হয় কেন? তা যারা কিছু এরকম বেশি বুদ্ধিমান মানুষ, তারা আজকে ভেবেছে, জলসা শুনে আর কি করবি, চল বরঞ্চ এসার নামাজ পড়ে বাড়ি গিয়ে ভাত টাত খেয়ে শুয়ে যাই, রাত বারোটার দিকে উঠে আবার তাহাজ্জুদ শুরু করে দিব, ফজর পর্যন্ত চালাবো, সারা রাত ও বাড়ি গিয়ে যদি তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, যতটা নেকি হবে তার থেকে লক্ষ গুণ বেশি নেকি হবে যদি আপনি এখানে বসে থাকেন, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন। তাহলে জায়গাটার কতটা পাওয়ার আপনি বুঝতে পারছেন? সারা রাত তাহাজ্জুদ পড়লে আপনার জেনে কি হবে, আপনি যে বসে আছেন দিনের জ্ঞান অর্জন করার জন্য, তাই তো? এই দিনের জ্ঞান অর্জন করার জন্য যদি আপনার উদ্দেশ্য হয়, ওর থেকে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি গুণে আপনার নেকি পাবেন। আপনি ধীর স্থিরভাবে বসুন, আমি আপনাদেরকে দুটো একটা কথা আরও বলে তবে আমি আয়াতের দিকে যাচ্ছি। এটা 2021 সাল, আজকে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ। এখন দেখবেন প্রত্যেক চায়ের দোকানে, ক্লাবে, প্রত্যেক মোড়ে মোড়ে একটা কথা আলোচনা চলছে, কে যে ক্ষমতায় আসবে, কে যে গদিতে বসবে, কি যে অবস্থা হবে, কি যে খাব, কি করে মাদ্রাসা চালাবো, দাড়ি রেখে কি করে ঘুরব, কি করে পাঞ্জাবি পরে ফাঁকে ঘাটে বার হব, এইসব টেনশন আপনাদের হচ্ছে না? হচ্ছে, হয়তো এখন না বললেও হচ্ছে, এটা আপনাদের প্রত্যেক মানুষেরই হচ্ছে। তারপরে কিছুদিন আগে হলো এনআরসি, এই ব্যাপারে কিছু কথা বলবো নাকি? বলছি, কিছুদিন আগে হলো এনআরসি, এনআরসি বলছে মুসলমানগুলোকে তাড়িয়ে দিতে হবে, কোথায় না অন্য দেশে পাঠিয়ে দিতে হবে, যেমন মায়ানমার থেকে চলে আসছে বাংলাদেশে ঢুকেছে, ঠিক এরকম আমাদেরকে বলছে তাড়িয়ে দিবে। কারণ কি? বলছে এদের কাগজপত্র কিছু ঠিক নেই, বুঝলেন না? আর মুসলমানরা এই খবর শুনে কাগজপত্র যা ছিল জেরক্স করে রেডি করে একেবারে বসে আসে, মানে ভয়ে আর কি, যদি চলে যেতে হয়। কত বুড়া মানুষ এমনিতে দেখছি কাঁদছে হু হু করে, কি হলো চাচা, বলছে লাতি পুতি ছেড়ে কি করে যাব ভাই, এনআরসি করে দিছে, এ আসামে ডিটেনশন ক্যাম্প, নানান রকমের টেনশন মানুষকে ধরিয়ে দিল। আর মানুষ টেনশন করেছে, আমিও করেছি, আমি করিনি তা নয়, সবাই করেছে।
আচ্ছা আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি, সারা ভারতবর্ষে হিন্দু মুসলিম আদিবাসী চুয়ার চামার বাগদি ছুতর মেথর খাল বিল ডোম কুয়োর সবাই বসবাস করছে, কাউকে দেশ ছেড়ে চলে যেতে হবে না, এই কটা ছেঁড়া মুসলমান এদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে, এর কারণটা কি? কি কিসের এমন ইন্টারেস্ট আছে আমাদের উপরে? আমরা কি এমন? বলছে তোমরা লেখাপড়া জানো না, তোমাদের অর্থ নেই, তোমাদের ভালো কোনো অফিসার নেই, তোমাদের পরনে ভালো কাপড় নেই, তোমরা মুখে দাড়ি রেখে ঘোড়ো, তোমরা বড় পাঞ্জাবি পড়ো, তোমরা কিছুই জানো না, তা আমরা যখন কিছুই নয় তা আমাদেরকে তাড়িয়ে দিতে হবে কেন? কেন? আপনাদেরকে এবার একটা কথা জিজ্ঞেস করি, কেনটা বলবো? আচ্ছা আমাদের দেশের একটা লোক 11,000 কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেছে, লোকটার নাম জানেন কি? নীরব মোদি। 11,000 কোটি টাকা চোর। আজ থেকে সাড়ে চার মাস আগে একটা পেপারে দেখছিলাম, আমাদের দেশের বর্তমান যিনি পিএম উনি বলছেন যে দেশের ওই লোকটাকে আবার ফেরত আনা হোক, তাতে যত কোটি টাকা খরচা হয় হবে, একটা চোরকে দেশে ফেরত আনা হোক। নীরব মোদি 11,000 কোটি টাকা নিয়ে পালিয়েছে, চোর না ভালো লোক? চোর। এবার একটা কথা বলি, আমাদের দেশে মুম্বাই একটা লোকের বাড়ি, তার নাম ডাক্তার জাকির নায়ক, খুব বদমাশ লোক না? বদমাশ লোক? ভালো লোক। এই লোকটা গান বাজনা করতো মনে হয়? করতো না। এই মেয়েটা, এই লোকটা কারো মেয়ে ধর্ষণ করেছে বলে আপনাদের জানা আছে? কারো টাকা মেরেছে? মারেনি। তারপরেও লোকটাকে দেশ ছেড়ে চলে যেতে হলো কেন? কেন, তার কারণ কি? আমাদের দেশে রাম রহিম, বাবা রাম রহিম নাম শুনেছেন তো? বলছে কোনো কোনো পেপারে লিখেছে 16টা, কোনো কোনো পেপারে বলছে 36টা মেয়েকে ধর্ষণ করেছে। একজন বাবা 36টা মেয়েকে ধর্ষণ করেছে, সে বাবা জেলখানাতে আছে অথচ দেশে আছে। আমাদের দেশের প্রধানমন্ত্রীকে যারা গুলি করে মেরেছিল, আমি বিস্তারিত ইতিহাস বলছি না, তারা আজও পর্যন্ত দেশেই আছে জেলে থাকলেও। কৃষ্ণনগরে, নদিয়ার কৃষ্ণনগরে একটা হিন্দুদের তীর্থস্থানে একজন 80 বছরের মহিলাকে ধর্ষণ করা হয়েছিল, 80 বছর বয়স ধর্ষণ করা হয়েছিল, তারা দিব্যি এদেশের মাটিতে আছে। যত চোর ডাকাতের দল গুন্ডা সবাই এদেশে আছে, ডাকির নায়ককে চলে যেতে হলো কেন? এবার আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা যাদের যাদের বাড়িতে টিভি আছে একবার হাত তুলুন তো, ফতোয়া দেবো না আমি, হারাম না হালাল, তুলুন, একটা কথা বোঝাবার জন্য বলবো, তুলুন, একজন তুলুন। চাকা জাম সবারই বাড়িতে আছে। আরে ভাই একটা লোক তুলুন, একটা কথা বোঝাবার জন্য বলবো। হ্যাঁ আপনারা যারা টিভি আছেন ভালো রেখে দেন, ওটা আমি একটা ছুরি দিয়ে অপারেশন করে মানুষকে জীবিত করা যায়, আবার একটা ছুরি দিয়ে কেটে মানুষকে মেরেও দেওয়া যায়। টিভি আল্লাহর বড় খুব নিয়ামত, বিজ্ঞানের পদ্ধতিতে আমাদের কাছে এসে পৌঁছিয়েছে, এটা হারাম হালাল ফতোয়া দেওয়ার আমার বিদ্যা বুদ্ধি নেই। টিভিতে একটা চ্যানেল আছে এনিম্যাল প্ল্যানেট, দেখেন আপনারা? আচ্ছা এখানে কোনো নায়ক নায়িকা নাচে এটা আপনাদের জানা আছে? নাচে না। সালমান খান শাহরুখ খান অভিষেক ইত্যাদি এদেরকে এখানে দেখা যায় না, এখানে দেখায় কি বাঘ ভাল্লুক হরিণ ঘোড়া হাতি এই সমস্ত জিনিসদেরকে দেখানো হয় ওখানে, তাই তো? আচ্ছা আপনারা যারা দেখেন এটা জানা থাকলে বলবেন, না জানা থাকলে বলবেন জানি না, বনে একটা প্রাণী আছে তার নাম হরিণ, খুব দেখতে ভালো, ছুটতে খুব পারে, দেখতে খুব চিকন। আর একটা প্রাণী আছে তার নাম বাঘ, এই বাঘ মাংসাশী প্রাণী, এটা তৃণভোজী প্রাণী নয়, এরা ঘাস পাতা খায় না, মাংস খেতে পছন্দ করে। বনে গরু আছে, ছাগল আছে, মহিষ আছে, সব কিছু আছে বনের ভিতরে,
আচ্ছা বলুন তো, বাঘ যখন মাংস খাবার ইচ্ছা করে বা তার যখন ক্ষুধা লাগে, কোন প্রাণীর প্রতি আগে টার্গেট করে? বুঝে উত্তর দেন। হরিণ। অনেক প্রাণী থাকার পরেও হরিণের প্রতি টার্গেট করে, কারণ ও জানে হরিণের মাংস খুব টেস্টফুল, খুব পুষ্টিকর, এই জন্য ওর প্রতি আগে টার্গেট। তা আমাদের ভারতের সরকার হয়তো এটা জেনেছে যে ভারতবর্ষে হিন্দু মুসলিম কাওড়া মুচি ছুতোর মেতর যা আছে সবার থেকে টেস্টিকর ধর্মাবলম্বী মানুষ তারা হচ্ছে মুসলমানরা, এটা আমাদের সরকার হয়তো জেনে গেছে। আর জাকির নায়েককে বার করে দেওয়া হয়েছে কেন? যারা বড় বড় সম্মিলনে এসে সাংবাদিক সম্মিলনে লেকচার মেরেছে আর বলেছে 2021-24 মধ্যে হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দিব সারা ভারতকে, তারা আজকে টিভি চ্যানেলে দেখছে আমেরিকার মাটিতে যে সমস্ত মেয়েরা রাতের বেলা বেশ্যাখানাতে গিয়ে রাত কাটাতো, যে সমস্ত মেয়েরা নাইট ক্লাবে গিয়ে মদ্যপ অবস্থাতে মানে নাত্তকির কাজ যারা করত, সেই সমস্ত মেয়েরা আমেরিকার মতো জায়গাতে, আজকে তারা ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে তারা আজকে হিজাব পরে ঘুরছে। আমাদের দেশের সরকার হয়তো এটা দেখে বুঝেছে যে আমেরিকার মতো একজন নিকৃষ্ট দেশের মেয়েরা যারা যৌনতায় বিখ্যাত, যারা মদ্যপায়ী, এদের মতো মেয়েরা যদি এই লোকটার বক্তব্য শুনে বোরখা পরে যদি ঘোরে, তাহলে আমরা যে হিন্দু রাষ্ট্র করবো বলছি 24-23 হয়তো একে রাখলে সবাই ইসলাম কবুল করতে করতে হয়তো আমাকেও একদিন হয়ে যেতে হবে, এই ভয়ে জাকির নায়েককে দেশ ছেড়ে চালিয়ে দিয়েছে, এছাড়া আর কিছু নয়। আর বুঝতে পেরেছে যে এর কাছে একটা পুষ্টিকর কোনো মাল আছে, তার নাম আল কোরআন। এর ছত্র চাতে এসে হযরত ওমারের মতো একজন বীর পুরুষ, আল্লাহ নবী হযরত ওমারের ব্যাপারে বলছেন ওমার যে রাস্তা দিয়ে চলতো ইবলিস শয়তান পর্যন্ত যেত না, ওমার এত খাতারনাক। একটা গল্পতে পড়েছিলাম ছাত্র জীবনে, বলছে আপনারা শোলে সিনেমা দেখেছেন? শোলে পুরাতন লোকেরা জানে, হিন্দি বই শোলে বই দেখেছেন? 20 কোষ দূর সাগর কোই বচ্চি রোতে, মা কহতি হ্যায় কি বচ্চি সো যা, গব্বর সিং আ জায়েগা। শোলে বইয়ের ডায়লগ আছে না, গব্বর সিং আ জায়েগা। বলছে তখনকার দিনে মক্কা মদিনার, এটা গল্প হাদিস নয় কিন্তু, বলছে তখন যদি বাচ্চা কাচ্চা না ঘুমাতো, তা মায়েরা আমাদের যেমন বাচ্চাদের পিঠে হাত দিয়ে বলে শিয়াল আসছে ঘুমিয়ে যা, উই বাবা হাতি চলে আসছে ঘুমা, এ পুলিশ আসছে রে ঘুমা, তখনকার দিনে মায়েরা নাকি বলতো ওমার আসছে ওমার, ওমার আসছে ঘুমিয়ে পর, ওমার আসছে ঘুমা। তাহলে ওমার কত খাতারনাক লোক, বুঝতে পারছেন? এই ওমারের মতো একেবারে পাথরের মতো হৃদয়ের মানুষ কোরআনের ছত্র ছাড়াতে এসে মোমের মতো গলে গেছে, গিয়েছে কি যায়নি? গেছে। তার মানে ভারত সরকারও বুঝতে পেরেছে যে ডাক্তার জাকির নায়েকের কাছে যে বিদ্যা আছে এই বিদ্যার সংস্পর্শে গেলে আমাকেও গলে হয়তো কাল থেকে টুপি পরে ঘুরতে হবে, এই জন্য বাবা একে আগে থেকেই তাড়িয়ে দে, না তাড়িয়ে দিয়েছে লোকটাকে, কী বলছি বুঝতে পারছেন? আর একটা কথা বলি, তারপরে আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের বাবরি মসজিদটা ভেঙে দিল, দেখেছেন? এটা দেখেছেন, আলহামদুলিল্লাহ ভেঙেছে, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করি সকলেই, কিন্তু সত্য যেটা সেটা তো জানা হলো না, এটাও তো একটা দুঃখের ব্যাপার। শুধু চায়ের দোকানে বসে আলোচনায় আপনি করছেন, এ বাবরি মসজিদটা ভেঙে দিল, আর যদি ধরতে পেতাম না খুন করে দিতাম, এইরকম চিন্তাভাবনা, কিন্তু কেন এর ইতিহাসটা তো আপনার একবার জানা দরকার কি না বলুন? দরকার। বাবরি মসজিদ ভেঙে দেওয়ার ইস্যু হচ্ছে বলছে রামের ওখানে জন্ম হয়েছে, এ নিয়ে আমি কলকাতা রাসমণি রোডেও বক্তব্য দিয়েছি, আমি কলকাতা রাসমণি রোডেও বক্তব্য দিয়েছি এই ব্যাপারগুলো নিয়ে। বলছে রামের জন্ম হয়েছিল এই মন্দিরের ভিতরে, আর মুসলমানরা সেই মন্দির ভেঙে দিয়ে মসজিদ করেছিল, এই জন্য আমরা মসজিদটাকে পুনরায় আবার ফের ভেঙে দিয়েছি। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, আপনারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা বুঝে শুনে উত্তরটা দেবেন। আপনাদের ফতেপুরের একটা মেয়ে, তার নাম শেফালী ব্যানার্জি, হিন্দু। আপনাদের গ্রামের একটা মেয়ে, তার নাম মাসকুরা খাতুন, মুসলিম।
আচ্ছা শেফালির পেটে বাচ্চা আছে, রাত 12টার সময় শেফালির বাচ্চা হবে, প্রসাব বেদনা শুরু হয়েছে, সেই সময়তে বলুন তো দেখি শেফালি ডালখোলা হাসপাতালে যাবে না আস্তে আস্তে করে মন্দিরের ভিতরে যাবে বাচ্চা জন্ম দিতে? কোনটা? হাসপাতালে যাবে। পৃথিবীর প্রত্যেক ধর্মের মানুষেরা জানে মসজিদ মন্দির গির্জা এক কথায় সমস্ত ধর্মীয় তীর্থস্থানগুলো এগুলো একটা পবিত্র জায়গা, ওই জন্য দেখবেন প্রত্যেক দেওয়ালে লেখা থাকে পবিত্রতা বজায় রাখুন, লেখা থাকে না? থাকে। কোনো হিন্দু মেয়ে যদি ঋতুবতী হয়, তার যদি মেন্স হয়, তাকে যদি বলেন মন্দিরে যেতে হবে, কোনো দিন যাবে না, ও মায়ের দর্শন করে না, কারণ ও ঋতুবতী, করতে নেই। তাহলে বাচ্চা জন্ম দিতে গেলে সিজারে হোক নর্মালে হোক একটা মহিলার লজ্জাস্থান দিয়ে রক্ত খনন হয় কি হয় না? হয়। একটা মেয়ে নর্মালে বাচ্চা দিক আর সিজারে বাচ্চা দিক, সেই মেয়েটাকে উলঙ্গ করে দেওয়া হয় কি হয় না? হয়। তাহলে শেফালি জীবনে কোনো দিন বাচ্চা জন্ম দিতে মন্দিরে ঢুকবে এটা কোনো দিন ঠিক মেনে নেওয়া যায় না। মাসকুরা খাতুন হ্যাজ এ মুসলিম, মাসকুরা খাতুন মুসলিম, মাসকুরা খাতুন যখন বাচ্চা জন্ম দিবে নিশ্চয় মসজিদে যাবে না, যাবে কোথায়? যাবে হাসপাতালে যাবে। তা আমি এটা জাতির সামনে একটা কথা বলতে চাইছি যে রামের মায়ের যখন প্রসাব বেদনা শুরু হয়েছিল, রামের মা দুনিয়ার কোনো জায়গা পায়নি, মন্দিরের ভিতরেই গিয়েছিল বাচ্চা জন্ম দিতে, আর কোনো জায়গা ছিল না রামের মায়ের। আচ্ছা ধরেই নিলাম রামের মা জন্ম দিয়েছে রামকে মন্দিরে, এটা ধরে নিলাম। পৃথিবীতে যত মনীষীর আবির্ভাব ঘটে বা ঘটেছিল, আজও যাদের ঘটছে, প্রত্যেক মনীষী বিজ্ঞ জ্ঞানী মানুষদের জন্ম এবং মৃত্যুর তারিখ তার ইতিহাস জানা যায় কি যায় না? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্ম কত সালে মৃত্যু এটা আমরা জানতে পারি কি পারি না? নজরুল কত সালে জন্ম কত সালে মৃত্যু এটা জানতে পারি কি পারি না? পারি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কত সালে জন্ম কত সালে মৃত্যু আমরা ইতিহাস পড়লে ইসলামিক তারিখ জানার পরে আমরা বুঝতে পারি এটা। তাহলে রামের জন্ম হয়েছে রাম মন্দিরে এটা আমি জানতে পারলাম ইতিহাস পড়ে, রামের মৃত্যু হয়েছে কোথায় ভারতবর্ষের একটা চটি বইয়েও কোথাও লেখা নেই। মুসলিম বুদ্ধিজীবীরা যখন পার্লামেন্ট থেকে শুরু করে রাজপথ পর্যন্ত আর আমিও পর্যন্ত কলকাতাতে যখন আমরা স্লোগান তুললাম যে রামের মৃত্যু কোথায় হয়েছে জবাব চাই জবাব চাই, তখন হিন্দু পণ্ডিতেরা বলছে ভগবান কোনো দিন মরে? রে পাগলেরা, ভগবান মরে না তো ভগবান মেয়ে ছেলের পেটে ছিল কেন বে? তো ভগবানের এত পাওয়ার তা মেয়ে ছেলের পেটে ছিল কেন? একদিন আমি ট্রেনে বসে আছি, তো একটা যুবক ছেলে হিন্দুদের আমার পাশে বসে আছে, দূরের সফর, রিজার্ভেশন পাশাপাশি সিট, ওর উপরে আমার নিচে দুজনও একটা সিটে বসে আছে, গল্প করছি। আমাকে বলছে হুজুর আপনি কি করেন? আমি বলছি আমি কিছু করি না। তো না কিছু তো একটা করেন। আমি বলছি আমি কিছুই করি না, আমি এই বক্তব্য দিয়ে দিয়ে বেড়াই। তো বলছো, তো বলছে আপনাদের ধর্মটা আমার একটু কেমন কেমন লাগে। আমি বলছি কেমন লাগে বলো, আর একটা কথা বলে রাখছি আপনাকে, MBBS হোক FRCS লন্ডন হোক ডক্টরেট হোক যত জ্ঞানী লোকই হোক মাদ্রাসায় পড়া ছাত্রদের সঙ্গে কিন্তু হিলানো খুব মুশকিল আছে, আপনাকে আজকে বলে দিলাম। মাদ্রাসায় যারা পড়বে এদেরকে হিলানো আর এদেরকে হারানো খুব কঠিন ব্যাপার আছে, আবার এদের মধ্যে ডেঞ্জারাস খুব তারা যারা দু চার জামাত পড়ে ছেড়ে দিয়েছে, এদের মধ্যে আবার খাতারনাক ওরা, কি বলছি বুঝতে পারছেন? আর যারা পুরো কমপ্লিট করেছে ওরা একরকম বেঁচে আছে, যারা দু চার জামাত পর্যন্ত পড়েছে বাবা ওদের ফতোয়ার পিক আপ কি কি ফতোয়া নেবেন, মাদানি পারবে না ও পারবে, বুঝলেন? এইরকম ব্যাপার। তা আমাকে বলছে, আপনারা হয়তো ভাবছেন যে কোরআনের আয়াত টায়াত কিছু বলছেন না, সব বলবো, জমি রেডি করছি এখন, জমি রেডি হচ্ছে, সব বলবো, ভিতরে গজ গজ করছে, বলবো সব, আপনি বসুন পালাবেন না জানো, আর যদি ভালো লাগে বসুন না লাগে চলে যাবেন, এটাও পারমিশন থাকলো আপনার, কারণ আমি তো শেষ বক্তা।
আমাকে বলছে আপনাদের ধর্মটা খুব একটা আমার মনোভূত লাগে না। বলছি কেন? বলছে দেখুন আমরা কালী পূজা করি, কালী মূর্তি দেখতে পাই, আমরা দুর্গা পূজা করি, দুর্গা মূর্তি দেখতে পাই, কই আপনাদের আল্লাহকে তো দেখা যায় না। বলছি ঠিক বলেছ। বলছি তোমার এই জায়গাটা খুব খারাপ লাগে না? বলছে খুব খারাপ লাগে। আমি মন্দিরে যাই, কালীকে দেখে তার সামনে মাথা নত করি, দুর্গাকে দেখে তার সামনে মাথা নত করি। আমি চো বাবা বিশাল ব্যাপার, তাহলে আমাদের আল্লাহ ওইসব মানে ধর্ম টর্ম ভালো না বলো? বলছে একদম আপনাদেরটা আমার পছন্দ হয় না। ঠিক বলেছ। ওকে জিজ্ঞেস করছে আছে তোমাদের কালীর জন্ম কত বছর আগে বলতে পারো? তো বলছে আমার বাপদাদুরা বলে নাকি 1300 বছর আগে। আমি বলছি আচ্ছা বলো তো 1300 বছর আগে ক্যামেরা আবিষ্কার হয়েছিল? তুমি তো একটা শিক্ষিত ছেলে। তো বলছে না ক্যামেরা তখন আবিষ্কার হয়নি। আমি তাহলে তুমি বুঝলে কী করে যে তোমাদের কালী এরকম ছিল, এটা বুঝলে কী করে? তখন বলছে না আপনাদের কাছে পাড়া যাবে না, আপনাদের কাছে পাড়া যাবে না। বলছি ও আচ্ছা তোমাদের দুর্গার যে এতগুলো হাত, তা আজ থেকে কত বছর আগে জন্ম? বলছি 1000 বছর আগে হবে। যে 1000 বছর আগে এইটাই যে দুর্গা, এই ক্যামেরাটা, এই ম্যাটারটা তৈরি করেছিল কে? তো বলছে আমি তো ওইগুলো বলতে পারবো না। আমি তুমি বলতে পারবে না তো? এবার তোমাকে একটা কথাই বলে রাখছি শোনো, তোমাদের দুর্গা কালী দেখে এবাদত করছো, তোমরা তার উপাসনা করছো, খুব মজা লাগে না? বলছে হ্যাঁ মজা লাগে। আমি বলছি এটা যে কত খারাপ তোমার জানা আছে? বলছে না। আমি তখন ওকে বলছি আপনি একটা মেয়ের সঙ্গে ফোনে গল্প করেন, খুব প্রেম জমে ক্ষীর হয়ে গেছে, জান তোমায় ছাড়া বাঁচি না, তোমায় ছাড়া থাকতে পারবো না, তোমায় একবার দেখতে খুব ইচ্ছা করছে, একবার এই টুঙ্গি দিঘিতে আসো না, আমি যাচ্ছি মোটর সাইকেল নিয়ে, 4 মাস কথা বলছেন, একদম প্রেম জমে ক্ষীর হয়ে গেছে। 4 মাস পরে মেয়েটাকে দেখতে যাচ্ছেন, তখন গিয়ে দেখছেন একদম আলকাতরার মতো। আপনি দেখে তখন ভাবছেন একদম আলকাতরার মতো কালার। আচ্ছা বলুন তো তার পরের দিন থেকে আপনি আর ফোনে কথা বলবেন বা বলতে ইচ্ছা হবে? জোরে বলুন, ইচ্ছা হবে? হবে না। তাহলে যতক্ষণ আপনি তাকে দেখতে পাননি ততক্ষণ আপনার প্রেম জমেছিল, এত প্রেম, তোমায় ছাড়া বাঁচি না, তোমায় ছাড়া থাকবো না, এই করবো তাই করবো, বিয়ে না করলে গলা দড়ি দিয়ে মরবো, যেই দেখেছেন। তারপরে বলছে আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি তোমার রাস্তা দেখো, নিয়ে ব্ল্যাকলিস্টে ফেলে দিয়েছে, সিম পাল্টে দিয়েছে। তার মানে কি, প্রেমিককে নজরুল একটা কবিতায় লিখেছে, ওরে অভিমানিনী এমন করে বিদায় নিবি ভুলেও জানিনি, ভুল করে কঠিন ধারায় তুমি কেন আসিলে হায়, একটি রাতের তরে হেথায় ফুলেরই জীবন, তোর তো ফুলের মতো মন, তোর তো ফুলের মতো মন। ও তো খুব পাগল লোক ছিল নজরুল, খুব পাগল, কখনো কখনো গান বলেছে, কখনো গজল বলেছে, আবার কখনো বলেছে মসজিদের পাশে আমার কবর দিও ভাই, আবার কখনো কখনো সুরা মানে ফাতেহার আবার তফসিল লিখেছে, ও পাগল আর কি, বুঝলেন না? কখনো কখনো গান বলেছে, কখনো কখনো এমন ভাষা কবিতা ব্যবহার করেছে যা একেবারে নিকৃষ্টতম ভাষা। এক জায়গায় বলতে বলতে বলছে আমি হাবিয়ার থেকেও তত্ত্ব বলছে। হাবিয়া কার নাম? জাহান্নামের নাম। বলছে আমি তার থেকেও আমি ভয়ঙ্কর, এই কথাটা মানায় বাজারে? কবিরা তো আসলে আবেগ প্রবণতার সঙ্গে লেখে, বিদ্যা ওদের প্রচুর কিন্তু খুব আবেগের সঙ্গে লিখে ফেলে। এই দেখুন রবীন্দ্রনাথ আবার কি বলেছে, রবীন্দ্রনাথ বলছে আব্দুল মাঝি গোপ্তার কামানো মাথা তার নেড়া ছুঁচলতার দাড়ি, পড়েছেন না এগুলো? আমি ওদেরকে ছোট করছি না, রবীন্দ্রনাথের তো অ্যারাবিকের নলেজ হয়তো ছিল না, এরকম হতে পারে। আব্দুল মাঝি, মাঝি মানে যে নৌকা চালায় ওকে মাঝি বলে। আব্দুল যদি কোনো লোকের শুধু নাম হয় এ নাম রাখা চলবে না। আমি মমতাজুল ইসলাম বলে দিলাম, আপনি মাদানিকে জিজ্ঞেস করবেন, কোনো ব্যক্তি যদি তার নাম রাখে আব্দুল চলবে না, কারণ আব্দুল মানে গোলাম, কার গোলাম? পাশে একটা শব্দ লাগাতে হবে, আব্দুল্লাহ আল্লাহর গোলাম, আব্দুর রহমান রহমানের গোলাম, আব্দুল সত্তার সত্তারের গোলাম, আব্দুল ওয়াহাব ওয়াহাবের গোলাম, আব্দুর রাজ্জাক রাজ্জাকের গোলাম। আব্দুল মানে গোলাম, কার গোলাম? কিছুই বোঝা গেল না। তা উনি একটা নাম বাছাই করেছিলেন আব্দুল, ওটা যদি উনি বলতেন যে আব্দুল্লাহ মাঝি তাহলে কথাটা ঠিক ছিল। উনি ব্যাকরণ জানতেন না হয়তো, যাই হোক কোনো একটা গণ্ডগোল হয়েছে। তা আপনাকে যে কথা বলছিলাম আবার আমি সেখানে ফেরত যাচ্ছি,
তা আমি ওই ছেলেটিকে বলছি যে বাবু তোমাদের আল্লাহ ভগবান তোমাদের দেবদেবীকে দেখে তোমরা কত মর্যাদা বাড়িয়েছো একটা কথা বলবো? তো বলছে বলুন। আমি বলছি তোমাদের পুজো মণ্ডপ যখন হয় দুর্গা পুজোর তখন পেপারে দেয়, ওরে বাবা 1200 বিশাল বড় প্যান্ডেল, বাংলা বিখ্যাত, বিহার বিখ্যাত, মালদাতে এবারের দুর্গা পুজোর শ্যামা পুজোর সব থেকে বড় মণ্ডপ কলকাতা নেতাজি নগরে, পেপারে দেয় তোমাদের মূর্তির ছবি দেয়। বলছে হ্যাঁ হুজুর দেয়। আমি বলছি ওই পেপারটা যখন পুরাতন হয়ে যায় দোকানদার কেটে ঠোঙা তৈরি করে বাচ্চাদের খাবার দেয়, আর বাচ্চাদের খাওয়া হয়ে গেলে ওখানে ডাস্টবিনে ফেলে দেয়, আর কুকুরেও পেচ্ছাপ করে তোমাদের আল্লাহর উপরে, আর মানুষও অনেক সময় পেচ্ছাপ করে তোমাদের আল্লাহর উপরে। তাহলে বলো তো তোমার আল্লাহর মর্যাদা বাড়লো না কমলো? বলছে আপনার সঙ্গে পড়া যাবে না, আপনার সঙ্গে পড়া যাবে না। বলে আমরা দেখতে পাই না, আমরা তাকে ভালোবেসিবাসি, দেখতে আমরা পাই না তাকে আমরা কি ভালো বেশিবাসি। তা রামের কোথায় জন্ম হয়েছে ভগবান? তো বলছে ও মায়ের পেটে থাকতে পারে কিন্তু মরতে পারে না, বলে কাটিয়ে দিল। এতটুকু বলতে পারতে যে ঢং লেগেছে ভেঙে দিয়েছি বাবরি মসজিদে, এটা বললে মিটে যেত, এত কাহিনী করার কি দরকার? আমি মাওলানা মমতাজুল ইসলাম আপনাকে আবার একটা চমক লাগানো কথা বলছি, আপনি মন দিয়ে শুনুন। আমি বাড়ি কলকাতা, আমার ফতেপুরে ঘর জমায় থাকি, আমি ধরে না কারুর মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, ঘর জমায় থাকি, আমি খুব বড় বক্তা, খুব বড়, আমার সমকক্ষ আর কোনো বক্তা পশ্চিমবাংলাতে নেই, ধরে নেন এটা বোঝানোর জন্য বলছি। আমি খুব টাকাওয়ালা, প্রচুর টাকা আমার, ফতেপুরে আব্দুল গাফফারের 5 কাটা রাস্তার ধারে জমি ছিল, ওই জমিটা আমি জোর করে দখল করেছি, কথাটা বুঝবেন, জোর করে দখল করেছি, ওই দখলকৃত জায়গায় একটা মসজিদ করেছি, আগামী জুম্মায় ওই মসজিদটা উদ্বোধন হবে, নামাজ শুরু হবে, কে কে নামাজ পড়তে যাবেন না একবার হাত তুলুন, তুলুন, কে কে যাবেন না হাত তুলুন, মানে যারা হাত তুলছেন আপনারা যাবেন, যাবেন না, কারণ ওটা জোর করে দখল করা জায়গাতে মসজিদ করা হয়েছে, এই কারণে আপনারা যাবেন না, তাই তো, তাই তো? তাহলে জোর করে জায়গা দখল করে মুসলমানরা মসজিদ করলে সে মসজিদে নামাজ হবে না হবে না? বুঝে বলুন, হবে না। তা রাম মন্দির ভেঙে দিয়ে মুসলমানরা জোর করে মসজিদ করেছে, এটা মুসলমানরা করতে পারে? পারে? কখনো পারে না। সারা ভারতবর্ষের একটা মসজিদ যদি আপনি দেখাতে পারেন যে এই মসজিদটা ফুটপাতের উপরে অবস্থিত, এই মসজিদটা পিডব্লিউর উপরে অবস্থিত, এই মসজিদটা জোর করে জায়গা নিয়ে তার উপরে অবস্থিত, আল্লাহর কসম, আল্লাহর কসম দিয়ে বলছি, এই রকম কোন সন্ধান যদি আপনার কাছে থাকে আর আপনি যদি আমাকে দিতে পারেন, আমি যদি সে মসজিদ ভেঙে দিতেও না পারি দুটা লাঠি মেরেও চলে আসবো, কারণ ওটা মসজিদই নয়, একটা আছে নেই। আপনার ডাল খোলা থেকে কলকাতা পর্যন্ত 1000-এরও বেশি মন্দির দেখানো যাবে যা ফুটপাতের উপরে আছে, আছে না নেই? মুসলমানরা এনআরসি থেকে চলে যাবে মানে তোমার বাপের দেশ এটা? আমাদের কি আছে তুমি জানো ইতিহাস? আমাদের কি আছে ইতিহাস জানো? ভারতবর্ষ তোমার আছে কি? তুমি যে বড় বড় লেকচার মারছ মসনদে বসে মুসলমানগুলোকে গুটিয়ে চলে যেতে হবে, তোমার আছে কি ভারতবর্ষে? আর আমাদের কি আছে দেখো, সারা ভারতবর্ষে যত ঐতিহ্যবাহী জিনিস সব তো মুসলমানদের, প্রথম থেকে তাহলে শুরু করি। সারা ভারতবর্ষে যখন ইংরেজ বিরোধী আন্দোলন যখন শুরু করা হলো, যখন ইংরেজরা ভয়ে চলে যাচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি পালিয়ে চলে যাচ্ছে যখন, তখন গোয়েন্দা বিভাগ পাঠিয়েছে ইংরেজদের দালালেরা, যাও তো ভারতবর্ষে আমাদের তাড়াবার জন্য কারা বেশি ষড়যন্ত্র করছে গিয়ে একবার দেখে এসো তো, যাও যাও তো একবার, যাও খোঁজ নিয়ে এসো। রিপোর্ট পোস্ট করা হলো গোয়েন্দা বিভাগদের কাছে ইংরেজদের, ভারতবর্ষে মুসলমানদের ইংরেজদের বা আমাদের তাড়াবার সব থেকে ভূমিকা যারা বেশি পালন করছে তারা দাড়ি টুপিওয়ালা মৌলভী সাহেব। রাত 12:30 দিল্লির খায়রাবাদ থেকে 40,000 ইংরেজ ঢুকে পড়লো রাত 12:30, মারতে মারতে আলেম ওলামাদের একেবারে দিল্লির চাঁদনি চক পর্যন্ত চলে এলো।
বলছে ইতিহাস তার প্রমাণ দেয় এক রাত্রিতে পৌনে তিন ঘন্টা থেকে চার ঘন্টার মধ্যে চল্লিশ হাজার আলেম ওলামাকে এক রাত্রে কেটে দেওয়া হয়েছিল। একটাই কারণ, ইংরেজ বিরোধী আন্দোলন করেছিল সারা ভারতবর্ষে প্রথম আলেমেরা। আজ ভারতবর্ষের ইতিহাসে লেখা হয়েছে যে বাদল, বিনয়, দীনেশ, প্রফুল্ল এরা নাকি ভারত স্বাধীনতা দিয়েছে। মাওলানা আশফাকুল্লাহ খানের নাম লেখা হয়নি, মাওলানা ইসমাইল অমৃতসরীর নাম লেখা হয়নি, মাওলানা বদরুদ্দোজা আখলাবীর নাম লেখা হয়নি, মাওলানা ফাজলে হক খায়রাবাদীর নাম লেখা হয়নি, মাওলানা আইনায়াতুল্লাহর নাম লেখা হয়নি, মাওলানা অমিত আহমদ এর নাম লেখা হয়নি, যারা মাওলানা মফিজুর রহমান হিজবুল্লাহ তার নাম লেখা হয়নি। ভারতবর্ষে নাকি স্বাধীনতা দিয়েছে কারা? বলছে বাদল, বিনয়, প্রফুল্ল, দীনেশ এরা ভারত স্বাধীনতা দিয়েছে। বেঈমানের বাচ্চা বেঈমান, তুমি জানো ইতিহাস পড়েছ? এক রাত্রিতেই ভারত স্বাধীনের জন্য আমরা চল্লিশ হাজার আলেম গলা কেটে দিয়েছি। তুমি জানো ইতিহাস? তুমি এনআরসি করতে যাচ্ছ, মুসলমান চলে যাবে মানে তোমার বাপের দেশ এটা? সারা ভারতবর্ষের যত ঐতিহ্যবাহী জিনিস আছে, কুতুব মিনার কার? তোমার বাপের? কুতুব মিনার আমার বাপের। শহীদ মিনার কার? আমার বাপের। লালকেল্লা কার? আমার বাপের। হাজার দুয়ারি কার? আমার বাপের। দিল্লি জামে মসজিদ কার? আমার বাপের জামে মসজিদ। তাজমহল কার? আমার বাপের। কলকাতা শহীদ মিনার কার? আমার বাপের। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কার? আমার বাপের। তুমি জানো কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর আমার বাপের জায়গার উপরে আছে, মুসলমানদের জায়গাতে? তুমি ইতিহাস পড়েছ? আপনাকে ভাবাতে এসেছি, আপনি ভাবুন। যদি বলেন আপনি সব কথা বলছেন কোথা থেকে, আল্লাহর কসম বলছি বইয়ের নাম বলে দিয়ে যাব, যদি এই বইয়ে লেখা না থাকে দিনাজপুর জেলাতে যদি আপনি কোনোদিন পান আমার ধরে জিপ কেটে ফেলবেন, আমি স্বীকার করে চলে যাব। আছে কি সারা পশ্চিমবাংলাতে? কিছুদিন আগে আমাদের রাজ্য সরকার একটা প্রথা চালু করেছে, ইমাম সাহেবদের বেতন দিতে হবে। আপনারা দেখেন ইমাম সাহেবরা পায়? যারা পায় আলহামদুলিল্লাহ ভালো জিনিস পাবে, হারাম হালাল না যায় যে ফতোয়া দেওয়ার আলেম আমি নয়। এখন যারা পাচ্ছে আলহামদুলিল্লাহ পাক, তারা গরিব মানুষ পাক না, ইমাম সাহেব পেলে ক্ষতি কি, গরিব মানুষ পাক। ভাতা চালু হলো, হাইকোর্টে মামলা চলে গেল। মামলা গেল কেন? বলছে শুধু কেন মুসলমান না পাবে, পুরোহিত কেন পায় না, ওরা কেন পায় না, তারা কেন পায় না? মামলা জুড়ে দিল কলকাতা হাইকোর্ট, মামলা রায় দিল। কি মামলার রায়? অসাংবিধানিক। মমতা সরকার যেটা করেছে অসাংবিধানিক, যদিও রাজ্য সরকার তিনি তার পরের দিনই পেপারে বলেছিলেন তোর ডাক শুনে যদি কেউ না আসে একলা চলো রে, এই ভাষাটাই তিনি উল্লেখ করেছিলেন এবিপি আনন্দতে, তোর ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলো রে। উনি এখনো পর্যন্ত ভাতা দিচ্ছেন। আমি রাজনৈতিক কথাবার্তা বলি না, কাকে ভোট দিবেন না দিবেন আপনি যা পারবেন করুন, ওটা আমার দেখার দরকার নেই। আমি একটা বই পড়েছিলাম বর্তমান ওয়াকাবের সম্পত্তির অবস্থা সারা ভারতবর্ষে, মানে পশ্চিমবাংলা আমাদের কি আছে দেখুন, যেখানে দাদা দিদি ক্রিকেট খেলার ম্যাচ খেলে কি বলে ওটা কলকাতায়, ইডেন গার্ডেন, মুসলমানদের সম্পত্তি ওটা, মোহনবাগান মুসলমানদের সম্পত্তি, ইস্টবেঙ্গল মুসলমানের সম্পত্তি, টিপু সুলতানের মসজিদ চারিদিকে যা জায়গা আছে সব মুসলমানদের সম্পত্তি, আলিপুর আবহাওয়া দপ্তর মুসলমানদের সম্পত্তি, কলকাতা হাইকোর্ট মুসলমানের সম্পত্তি, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর 46 বিঘা জমি আছে মুসলমানদের সম্পত্তি। শুধু এখানেও ক্ষান্ত নয়, দ্বিতীয় হুগলি সেতুর পাড়ে নবান্ন তৈরি করা হয়েছে ওয়াকাবের সম্পত্তিতে অবস্থিত। আরও আপনাকে একটা গোপন কথা বলছি, যেখানে সিনেমা তৈরি হয় কলকাতায় নায়ক নায়িকারা থাকে, জায়গাটার নাম হচ্ছে টালিগঞ্জ, যার আসল নাম হচ্ছে টি আলীগঞ্জ, যার ফুল ফর্ম হচ্ছে তাহের আলীগঞ্জ। জায়গাটার নাম কি ছিল? তাহের আলীগঞ্জ। সেটাকে কাটছাট করে বেঈমান বিশ্বাসঘাতকেরা তার নাম দিয়েছে টালিগঞ্জ। 350 বিঘা জমি আছে মুসলমানদের ওয়াকাবের সম্পত্তি। সমীক্ষায় বলছে যদি ইমাম সাহেবদের প্রত্যেক মাসে 22 লক্ষ টাকা করে যদি বেতন দেওয়া হয় পশ্চিমবাংলাতে, যা পশ্চিমবাংলার ওয়াকাবের সম্পত্তি আছে, একটা একটা ইমামকে যদি 22 লক্ষ টাকা করে দেওয়া হয়, তবুও ইমাম সাহেবদের টাকা দেওয়ার পরেও টাকা এক্সটকে থাকবে। কি বলছি বুঝতে পারছেন? আমাদের নেই পশ্চিমবাংলাতে, সব কিছু আমাদেরই তো। জি, ওই জন্য আপনাকে বলছি শুনুন,
এখন ঘটনা হচ্ছে এসব ইতিহাস আপনি যেমন তেমন বইয়ে পাবেন না, এসব ইতিহাস আপনি যেমন তেমন বইয়ে পাবেন না, আপনাকে বই পড়তে হবে। আমি নাম বলে দিচ্ছি লেখকের নাম, তার নাম আবু রিদা। কি নাম বললাম? আবু রিদা। বড় বড় লাইব্রেরিতে পাবেন এ বই, কলকাতা পাবেন বড় বড় লাইব্রেরিতে, ছোটখাটো জায়গায় এর বই হবে না। একে তো অনেকবার অ্যারেস্ট করা হয়েছে, একবার কলকাতা কলুটলাতে এই লোকটাকে গুলি পর্যন্ত চালানো হয়েছিল শুধু এই সমস্ত তথ্যগুলো লেখার কারণে, সত্য কথাগুলো মানুষের সামনে বলে দেওয়ার কারণে। তবে একটা কথা আপনাকে, এটাও আমি বিনীত অনুরোধ করে বলছি, এনআরসি টেনআরসি নিয়ে বেশি চিন্তাভাবনা করবেন না। কারণ হচ্ছে এটা, এগুলো হবে যা করবে আল্লাহ তো দেহে তার জানে, এটা তো এক। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি মুসলিম হিসাবে, আপনাকে একটা কথা আমি বলে দিয়ে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, আপনার বিবেকে ঈমান যেন কোনো খাতরা না হয়। এই কারণে মুসা আলাইহিস সালামকে তাড়া করে নিয়ে যাচ্ছেন কে? বেঈমান ফেরাউন। কি বলছি বুঝতে পারছেন না? ফেরাউন নিয়ে চলে যাচ্ছে সামনে নীল নদ, আল্লাহকে ডেকে বলছে আল্লাহ কি করব, ফেরাউন তো চলে আসছে আমার লোক লস্কর নিয়ে মেরে দিবে আমাকে। আল্লাহ বলছে আমি উপরে বসে আছি রে, আমি কি সাপ ছেড়ে দিয়ে লাঠি ধরে বসে আছি? তুমি আমার একজন নবী, তুমি ঈমানওয়ালা, তুমি পরেজগার, তুমি মোত্তাকি, চলো তোমার হাতের লাঠিটা তুমি নীল নদে মেরে দাও। নীল নদে মেরে দিল আর মুসা পার হয়ে চলে গেল। ফেরাউন দেখছে ভালোই মজার রাস্তা হয়েছে, আল্লাহ বলছে আয় একটু আয় আয় আগিয়ে আয় আগিয়ে আয় আগিয়ে আয়। ফেরাউন ঠিক মাঝ বরাবর, আল্লাহ বলছে চল নিজের গতিতে চল নীল নদ, নিজের গতিতে চল, নিজের গতিতে চলে গেল। তখন হাও 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 ফেরাউন মারা গেল। নমরুদ বেঈমান বিশ্বাসঘাতক, আল্লাহর বড় নবী ইব্রাহিম তাকে আগুনে ফেলে দিল। আগুনে ফেলে দেওয়ার পরে আল্লাহ আগুনে পুড়িয়েছিলেন না বাঁচিয়েছিলেন? কোনটা বাঁচিয়েছিলেন? আমার আল্লাহ যিনি মুমিনদেরকে দরিয়ার মাঝখান থেকেও যিনি রাস্তা বানিয়ে পার করে নিতে পারেন, আমার আল্লাহ ঈমানওয়ালাদের আগুনের ভিতর থেকে বাঁচাতে পারেন। দৃষ্টান্ত স্বরূপ 1500 বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃষ্টান্ত পেশ করেছেন, আজ পর্যন্ত সেই আল্লাহ আছে না নেই? জোরে বলুন, আছে না নেই? আছে। তাহলে আমার আল্লাহ আপনার আর আমার মতো ছেঁড়া ইমানদার লোকগুলোকে বাঁচাতে পারে কি পারে না? পারে পারে পারে। তাহলে এখন আপনার কাজ কি? আপনি বাঁচবেন কেমন করে মলি সাহেব? এটা আপনি পথটা বলে দিয়ে যান, আমি পথ আপনাকে বলে দিয়ে যাব, এই পদ্ধতিতে আপনাকে বাঁচা লাগবে। কি পদ্ধতিতে? এখান থেকে আমার এই পর্যন্ত 80 কিলোমিটার ডিস্টেন্স, এই সরি 80 ফুট ডিস্টেন্স, ভালো করে বুঝবেন, এখান থেকে এই জায়গাটা 80 ফুট ডিস্টেন্স বোঝানোর জন্য বলছি। এটা একটা পাহাড়ের গর্ত, নিচেই 1000 ফুট গর্ত, এখান থেকে একটা লতা পাতা গড়িয়ে 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 এই মাথা পর্যন্ত চলে গেছে, মাঝখানে কোনো পিলার নেই। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে আপনি ওই লতা পাতার উপরে বসে থাকুন, তো আপনি বসে থাকতে পারবেন? পারবেন? পারবেন না। আপনি যখন দেখবেন যে তলাতে 1000 ফুট গভীর আছে, আমি পড়লেই মরে যাব, আপনার পক্ষে বসা সম্ভব নয়। কোনো বানরকে যদি বলা হয় যে তোমাকে বসা লাগবে, বানর বসতে পারবে? পারবে না। লতা পাতা এরকম কুঞ্চির উপরে বানর, তারও তো হৃৎপিণ্ড আছে, তারও বিবেক বুদ্ধি আছে, সেও জানে বুড়ি বাবা তলাতে 1000 ফুট গর্ত, ও ভয়ে যেতে পারবে না। কিন্তু পৃথিবীর একটা প্রাণী আছে যাকে ওই চুলের মতো সরু যদি লতা পাতার গাছটা হয় তার উপরে যদি বসিয়ে দেন, সে নীরবে বসে ঘুমাবে।